জাতীয় অর্থনৈতিক পরিষদের সভায় 2024-25 অর্থ বছরের এটিপি চূড়ান্ত অনুমোদন, সর্বোচ্চ বরাদ্দ 10 প্রকল্পে। ডোনাল্ড ফ্লু দেখা না দেয়ায় বিএনপি নেতারা খেই হারিয়ে ফেলেছেন বললেন পররাষ্ট্রমন্ত্রী। প্রভুদের বিশেষ দায়িত্ব নিয়ে ক্ষমতায় আছে আওয়ামী লীগ, মির্জা ফখরুলের মন্তব্য। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আগামী 2024-25 অর্থ বছরের প্রস্তাবিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপির চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের সভায় অনুমোদন দেওয়া হয়। বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈদেশিক ঋণ অনুদানের প্রকল্প দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছেন। এতে 1258টি প্রকল্প বাস্তবায়নের জন্য উন্নয়ন বাজেটে বরাদ্দ রাখা হয়েছে 2,65,000 কোটি টাকা। চলতি অর্থ বছরে এডিপির আকার ছিল 2,63,000 কোটি টাকা, সে হিসেবে এবার এডিপির আকার বাড়ছে 2,000 কোটি টাকা। বরাদ্দ দেওয়ার ক্ষেত্রে বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক প্রেক্ষাপট মাথায় রাখা হয়েছে বলে জানানো হয়। আগামী অর্থ বছরে সবচেয়ে বেশি বরাদ্দ রাখা 10টি প্রকল্পে খরচ হবে প্রায় 52,000 কোটি টাকা। এসব প্রকল্পের মধ্যে রয়েছে প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি প্রকল্প, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, মাতারবাড়ি কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র, ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে, মেট্রো রেল লাইন 1 প্রকল্প, পাওয়ার গ্রিডের নেটওয়ার্ক শক্তিশালীকরণ প্রকল্প এবং পদ্মার রেল ও বিমানবন্দরের 3rd টার্মিনাল প্রকল্প। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশ বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থান পরিষ্কার করেছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। এরপর এ নিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের কোনো মূল্য নেই বলে জানান তিনি। আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার 43তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে তেজগাঁওয়ে সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে খাদ্য বিতরণ অনুষ্ঠানে ওবায়দুল কাদের এসব কথা বলেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বাংলাদেশের ভাগ্য পরিবর্তন শেখ হাসিনাই করেছেন। এর আগে যারা ক্ষমতায় ছিলেন তারা নিজেদের ভাগ্য পকেট উন্নয়ন করেছে। 15 বছর আগে বাংলাদেশ আর বর্তমান বাংলাদেশ এক নয় বলেন। শেখ হাসিনার সততা সারা বিশ্বে প্রশংসনীয়। শেখ হাসিনার প্রত্যাবর্তনের মাধ্যমে দেশের গণতন্ত্র শৃঙ্খলমুক্ত হয়েছে বলে মন্তব্য করেন। তার বক্তব্যে পরিষ্কার, এটা আর বলার অপেক্ষা। অবস্থান ব্যাখ্যা করেছেন যুক্তরাষ্ট্রের একজন সহকারী মন্ত্রী। এখানে তিনি যে কথা বলেছেন, এরপরে ফখরুল সাহেবের যে বক্তব্য, এ বক্তব্যের কোনো মূল্য। বিএনপি নেতাদের সাথে দেখা না দিয়ে ডোনাল্ড লু সম্পর্ক এগিয়ে নেওয়ার কথা বলায় দলটির নেতাদের মাথা নষ্ট হয়ে গেছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। জাতীয় প্রেস ক্লাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, ডোনাল্ড লু দেখা না দেওয়ায় বিএনপি নেতাদের আশায় গুড়ে বালি হয়েছে। বিএনপি নেতারা এখন খেই হারিয়ে আবুল তাবুল বকছেন বলেও মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী। নির্বাচনে না গিয়ে বিএনপি নিজেরাই হারিয়ে যাবে বলে উল্লেখ করেন হাসান মাহমুদ। তিনি বলেন, তারা চান না বিএনপি হারিয়ে যাক। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে গেলেও মির্জা ফখরুলরা তা দেখতে পান না বলে ক্ষোভ প্রকাশ করেন ডক্টর হাসান মাহমুদ। আগামী 30 সালের মধ্যে দেশে কোনো দরিদ্র থাকবে না বলে জানান তিনি। সহকারী পররাষ্ট্রমন্ত্রী ঘুরে যাওয়ার পর আমাদের মাথা আরও খারাপ হয়ে গেছে। ওনারা আশা করেছিল যে কী না কী বলে, অনেক চেষ্টাও করেছিল দেখা সাক্ষাৎ করার জন্য, কিন্তু তাদের আশায় গুড়ে বালি দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র বার্তা দিয়ে গেছে তারা সম্পর্ককে আরও গভীর করতে চায়, সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে চায় এবং আমরাও সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে চাই। এই জন্য বিএনপি নেতাদের মাথা খারাপ। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রভুদের বিশেষ দায়িত্ব নিয়ে ক্ষমতায় আছে আওয়ামী লীগ। প্রভুদের স্বার্থে নির্যাতন নিপীড়ন চালাচ্ছে সরকার, বাংলাদেশকে নিয়ন্ত্রণে রাখার জন্য কাজ করছে ভারত। ঐতিহাসিক ফারাক্কা দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভা করে ভাষানী অনুসারী পরিষদ। এতে সমাজের বিশিষ্ট জনেরা বলেন, বাংলাদেশে গণতন্ত্রহীনতা, সীমান্ত হত্যা, পানির ন্যায্য হিস্সা না পাওয়ার জন্য ভারতই দায়ী। বিভিন্ন ক্ষেত্রে ভারতের খবরদারির কারণে স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মুখে।
ভারতের নিরাপত্তার স্বার্থ বিবেচনা করে বাংলাদেশে নির্বাচন হতে হবে ভারতের এমন দাবি করতে পারে না। অনুষ্ঠানে মির্জা ফখরুল বলেন, ফারাক্কা লং মার্চ সংগ্রামের প্রতীক, জনগণের স্বার্থে অবস্থান নিতে ব্যর্থ নতজানু সরকার। সরকারের ব্যর্থতা দুর্বলতার কারণে অভিন্ন নদীর হিসার সুরাহা হয়নি। মহান মুক্তিযুদ্ধে সহায়তা করলেও বরাবরই ভারত বাংলাদেশকে নিয়ন্ত্রণে সব কর্মকাণ্ড পরিচালনা করছে। নিজেদের অধিকার আদায়ে নিজেদেরই সংগ্রাম করতে হবে বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব। কেমন একটা সরকার দখলদারিত্ব নিয়ে ক্ষমতায় বসে আছে, যাদের একমাত্র কাজ হচ্ছে যে তারা তাদের স্বার্থ এবং তাদের প্রভুদের স্বার্থকে রক্ষা করার জন্য তারা আজকে জনগণের উপর নির্যাতন নিপীড়ন চালিয়ে যাচ্ছে। আজকে ফারাক্কার সমস্যার সমাধান হবে কী করে, তিস্তার সমস্যার সমাধান হবে কী করে, অন্যান্য অভিন্ন নদীগুলোর সমস্যার সমাধান কী করে হবে, কারণ তারা তো দখলদারিত্ব করছে এখানে, তারা তো একটা বিশেষ দায়িত্ব নিয়ে এই সরকার আপনার ক্ষমতা দখল করে আছে। আজকে এই সরকার জনগণের সরকার নয়, কোনো নির্বাচনই তারা করে না, নির্বাচন করলে তারা জানে যে তাদের একটা ভূমিধস পরাজয় হবে, তারা নিশ্চিহ্ন হয়ে যাবে, সেই কারণে বিভিন্ন কৌশলে তারা এখানে নির্বাচন একটা দেখিয়ে তারা ক্ষমতায় টিকে থাকছে। বাংলাদেশের সকল উন্নয়ন যেটা বলা হচ্ছে এটা সম্পূর্ণভাবে একটা মিথ, এটা কোনো উন্নয়ন নয়, এটা শুধুমাত্র এই সরকারকে টিকিয়ে রাখার জন্য একটা গোষ্ঠী তৈরি করা হচ্ছে, যে গোষ্ঠীগুলো এই তথাকথিত উন্নয়ন থেকে সবচেয়ে বেশি আপনার বেনিফিশিয়ারি হয়েছে, একটা মাফিয়া রাষ্ট্র তৈরি করা হয়েছে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 6টায়, 5টায় থাকছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladeshnews। সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnews। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।